গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। তো আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ঘুম থেকে উঠে পড়েছি আর দেখলে বাইরের প্রকৃতিটা কত সুন্দর লাগছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো তারপর আমি ফ্রেশ হয়ে আর চা খেয়ে রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমাকে টিউশন পড়াতে যেতে হবে আর টিউশন পড়ি ওখান থেকে একেবারে বাজারে যাব। তো তার জন্য একেবারে রেডি হয়ে চলে গেলাম পড়াতে, আর ওই পড়ি একেবারে বাজারে চলে গেলাম। আর গিয়ে দেখা হলো জয়ের সাথে, তো ওর সাথেই আমি বাড়িতে চলে আসলাম সাইকেল ঠিক করে। আর এদিকে প্রচুর রোদ হয়ে আর কি বেরিয়েছিল, আর আমি ওর সাথে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি সবার খাওয়া প্রায় হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মা আমার জন্য ভাত বেড়ে দিল। আর রান্নায় ছিল বরবটি আলু ভাজা আর রুই মাছের পটল আলু দিয়ে তরকারি। তো খেয়ে ঘরে এসে দেখি প্রচুর হাওয়া হচ্ছে, আর সেই হাওয়া দেখেই তো একেবারে মনটা ফুরফুরে হয়ে গেল। আর তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে উঠে বললাম স্নান করতে যেতে হবে বলে। আর এখন ঘড়িতে 12টা বাজে, আর সাথে সাথে আমারও কিন্তু 12টা বেজে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর মা বাড়িতে ছিল না, মা এসে যদি দেখে আমি স্নান করিনি তাহলে আবার বকাঝকা শুরু করে দেবে। তাই একটা খোপা করে, খোপা তো পারি না, একটা ক্লিপ দিয়ে যাই তাই করে খোপা করে বাইরে চলে আসলাম। আর বাইরে এসে দেখলাম রোদ প্রচুর উঠেছে, তার জন্য তাড়াতাড়ি করে আবার ঘরে গিয়ে মা আর কি দিদুন এসেছিলো, দিদুন এসে আমশক্ত দিয়েছিল, মা দিদুন দুজনে মিলে। তো সেই আমশক্তগুলো অনেকদিন রোদে দেওয়া হয় না, আমি এই 2-3 দিন ধরে রোদে দিচ্ছি, তো তার জন্য সেগুলো আবার রোদে দিয়ে আসলাম। আর তারপর একটা গামছা নিয়ে চলে গেলাম স্নান করতে, আর বাঙালি মানে কিন্তু গামছা, গামছা ছাড়া কোনো কথা হবে না। তারপরে স্নান করেই মাথায় গামছা জড়িয়ে চলে গেছিলাম ফুল তুলতে, আর দেখো কত ফুল তুলে এনেছি। তো আমাকে ফুল তুলতে যেতে হয় কাকাদের বাড়ি, কারণ আমাদের গাছে ফুল তেমন ফোটে না, আর এই যে এই ফুলটাই শুধু ফোটে, আর সাদা ফুল 2-3টে ফোটে, আর কোনো ফুল ফোটে না। আর ছাদের গাছের ফুলগুলো পুরো আর কি মরে গেছে, গাছগুলো আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো ভাই এই গাছগুলো বসায়, আমি নতুন করে সে গাছগুলো আবার কিনে নিয়ে আসবো। আর দেখো বাড়ির খাটের উপরে ওই শাড়িগুলো যে মেলা আছে ওগুলোই আমাকে ভাঁজ করতে হবে, পুজো দিয়ে তারপরে ভাঁজ করব। আর মা বলেছে এবার শাড়ি আমি ভাঁজ করতে পারবো না, কারণ আমি 2 দিন পর পর শাড়ি বের করে রিলস করি আর কি, রিলস বানাই আর শাড়িগুলো ওরকম করে রেখে দিই, তাই মা বললো তোকেই ভাঁজ করতে হবে। তো তারপর পুজো দিয়ে আমি যেগুলো ছিল আর কি শাড়ি আর অন্যান্য জামাকাপড়গুলো সব ভাঁজ করে শোকেসে তুলে রাখলাম। আমি দুপুরে এখন খাবো না, এখন একটু শুয়ে পড়বো। আর আমি জানি আমি শুলেই আমার ঘুম চলে আসে, আর ঘুম পড়লে ঘুম থেকে কখন উঠব কোনো কিন্তু ঠিক নেই। আর এইদিকে দেখো শাড়ি কিন্তু আমি ঠিক ভাঁজ করতে পারি না মায়ের মতন করে, যা পারি ওই মোটামুটি চলার মতন। যেহেতু আমার বিকালে পড়ানো নেই তার জন্য আমার কোনো চিন্তাও নেই আজকে, যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বা পড়াতে হবে বা খেতে হবে এর কোনো চিন্তা নেই। তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমের থেকে উঠে পড়লাম 4টের সময়। আর 4টের সময় উঠেই খাওয়া দাওয়া করে নিলাম, আর ভাইকে বলছিলাম যে ভাই তুই কি খেয়েছিস, কারণ তরকারি অনেকটা ছিল, মনে হচ্ছিলো কেউ হয়তো খায়নি। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর এইদিকে এসেছিলো ঠাকুরদা, ঠাকুরদা বাবার সাথে কথা বলছিলো আর তার টিভি দেখছিল। আর ঠাকুরদার চোখে একটা কী হয়েছে তাই আমাকে বললো, আমি বললাম ঠিক আছে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসব। যেহেতু আমি হাবড়ায় যাই তাই হাবড়ায় গেলেই ঠাকুরদার জন্য আমাকে ওষুধ নিয়ে আসতে হয়, ঠাকুরদার একটা ফার্মেসি আছে, তো সেই ফার্মেসিতে অনেক ওষুধ লাগে, সেই ওষুধগুলো হাবড়া থেকে নিয়ে আসি। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু তরকারি গরম করতে, কারণ যেই অবশিষ্ট তরকারিটুকু ছিল সেই তরকারিটুকু আমি গরম করে রাখছিলাম, কারণ যদি অনেক রাত হয়ে গেল তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর তরকারি গরম করার পরে আবার চলে আসলাম ঘরে, আর ঘরে এসে ওই সেই রোদে দেওয়া শুকাতে দেওয়া যেই ইয়ে আমশক্তগুলো ছিল সেই আমশক্তগুলো আমি বয়ামে ভরে রাখছিলাম, আর ভরতে ভরতে একটা খেয়েও নিলাম। আর এই করতে করতেই বয়ামটা অর্ধেক ফাঁকা হয়ে গেছে, তারপরে আমশক্ত বয়ামে ভরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে সবার শেষে তোমাদের অনেক অপেক্ষার পর চলে আসলাম আমি এই যে এটা আনবক্সিং করতে, মানে ব্যাপারটা হচ্ছে এটা আমি খুলে দেখেছি, আর কাকি খুলে দেখেছে, আর তোমরা তো দেখলেই কালকে চুল স্ট্রেট করলাম, চুল শোকালাম, আর বাকি কী কী জিনিস আছে সেগুলো তো দেখানোর জন্য আজকে এই ব্লগটা। তো বাইরে প্রচুর মেঘ করেছে, আকাশ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। তো চলো দেখা যাক কী কী আছে এতে। তো প্রথমেই চলে আসলাম এইটাতে, এটা হচ্ছে ব্লেন্ডার,
মানে পুরো আর কি কম্বোটার দাম কত নিয়েছে কাকি? 657। 657 টাকা নিয়েছে। তো তার মধ্যে প্রথমে এই যে দিয়েছে এটা, এটা কিন্তু খুব সফট, মানে খুব পছন্দ হয়েছে আমার, এটা কাকিরও খুব পছন্দের। আর তারপর এটা দিয়েছে আইলাইনার, এই যে আইলাইনার, আইলাইনারটা আমি কালকে হাতে দাগ দিয়ে দেখছিলাম যে খুব আর কি সুন্দর দাগ পড়ে, এই যে দেখো তোমরা কি সুন্দর একবার জল 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 করছে আর কালো, খুব সুন্দর। এটা এই জিনিসটাই তো আমি মনে হয় দোকান থেকে কিনেছি 40-50 টাকা দিয়ে। তারপরে এইটা, এটা হচ্ছে কাজল, এটা হচ্ছে কাজল, কাজলটাও খুব সুন্দর। আর তারপরে চলে আসি, তারপরে চলে আসি হচ্ছে এটাও কিন্তু আরেকটা আইলাইনার, আইলাইনার দিয়েছে, এখানে অনেক কিছু আছে এটার মধ্যে। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে মাস্কারা, দেখো মাস্কারা দেখো কত বড়, এটা কিন্তু যেমন তোমরা দেখছো না ছবিতে তার থেকেও কিন্তু একটু বড় আছে, মানে যদি বুঝতে পারো তাহলে বোঝাই যাচ্ছে যে দেখো, এই দেখো এটাও খুব সুন্দর। আমি কালকে প্রত্যেক জিনিসই দেখেছি, দেখে কেমন মানে দেখে সুন্দর হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর বিশেষ করে এত কম আর কি টাকায় এত কিছু পেয়েছি, এটাই তো বড় কথা। এটা কি? এটাও আইলাইনার, মানে আইলাইনার, এটাও আইলাইনার, আইলাইনার দিয়েছে, তিনটে আইলাইনার দিয়েছে, তিনটে, না না এটাও তো আইলাইনার ছিল, এটাও। আরেকটা, আর এইটা, এইটা, আরেকটা, ও সরি সরি সরি, দুটো 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 আইলাইনার দিয়েছে। কথা বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, জানি না আমার ভয়েস কেমন শোনা যাবে, বুঝতে পারছি না কি করে কি করব। আর এটা হচ্ছে, এই যে আইব্রো, আইব্রো এইটার এই পেন্সিলটাও ঠিক এতটা বড়, এতটা ঠিক এতটা। আর এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর কালো। তারপর নেক্সট দেখি কি আছে এর মধ্যে, কালকে তো দেখলে এটা আমার চুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর স্ট্রেট হয়েছিল। আর আমরা তো পারি না কি করে স্ট্রেট করতে হয়, কাকি তো পারে না, তবুও করেছি, করেছে করেছে, তবু খুব সুন্দর হয়েছিল। আর এই যে এই বাক্সটা, মিনি বাক্সটা দিয়েছে, আর আমাদের মিনি স্ট্রেটনার, এই যে দেখো নাও বেশ সুন্দর এটা। আর আমরা তো সবসময় স্ট্রেট করবো না, এই কোনো এক বছরে দুইবার হয়তো ও আর কি সরস্বতী পুজোয় গেলাম, না হলে দুর্গাপুজো, এইটাই আর। তারপরে আসি কি বলতো, এটা, এটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড়। এখানে আছে আইশেডো আর কি কি আছে দেখি, আর এই যে দেখো কি সুন্দর না, এই তো দেখলে, এই দেখো দেখাবো, বুঝতে পারছি না, এই দেখো এখানের মানে এই কালারগুলো, কালারগুলো কিন্তু খুব সুন্দর। আর এইগুলো কিন্তু চিকচিক চিকচিক করছে, আমার বিশেষ করে এই সাইডের এই কালারগুলো বেশি পছন্দ হয়েছে, কারণ এখন কিন্তু ওই লাল নীল সব মানে লাল নীল কমন হয়ে গেছে, গোলাপি পিঙ্ক মানে সবই কিন্তু মাখে। আর এই যে এই ব্রাউন কালার বা এইগুলো, এই অ্যাশ কালার, এই কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে আছে এই পর্যন্ত, ওই সেগুলো কাটতে গেছে। তো এই যে পুরো আর কি দেখতে পুরো এরকম। আর এখানে আছে 4 রকমের লিপস্টিক, আর লিপস্টিকের কালারগুলো কিন্তু খুব সুন্দর, খুব মানে খুব পছন্দের আমার কালারগুলো। আর এটা দিয়েছে, যেহেতু ব্লেন্ডার দিয়েছে আর আমাদের কাছে আছে, তো এটা এরকমই হয়তো দেয়, বেশ সুন্দর। আর এইটাও দেখো, এটা দেখো, আর এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ফেস পাউডার, আর এটা হচ্ছে একটু আর কি ব্লাশার টাইপের, আর চিকচিক চিকচিক করছে, হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারবো আমরা এই জিনিসটাকে, বেশ ভালো লাগছে। তো ওটা দিয়ে দেখি, হ্যাঁ ওটা আটকা ভালো করে আটকাচ্ছি আটকাচ্ছি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর সব থেকে পছন্দ যদি বলো তাহলে এই কৌটোটা, আমার তো আর কি বেশ কিউট কিউট, এখানে বলেছে হ্যালো কিটি, কে কিটি তোমরা নাকি আমি নাকি আর কে। তো এই যে এই এই বাক্সটা বেশ সুন্দর, জ্যামিতি বাক্সের মতন দেখতে। আর এর মধ্যে আছে এই যে দেখা যাচ্ছে না আলোর মধ্যে, এর ভেতরে আছে ব্রাশ, ব্রাশগুলো কিন্তু ছোট 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 তো ছোট ছোট হলেও কিন্তু খুব কাজের আছে, বেশ সুন্দর, সফট সফট, দারুণ। এখানে ব্রাশ দিয়েছে তোমাদের কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা, মোট সাতটা ব্রাশ দিয়েছে।
সাত রকমের ব্রাশ, সাতটা ব্রাশ দিয়েছে। ব্রাশগুলো ছোট হলেও কিন্তু কাজের আছে, খুব সুন্দর পথ। আর শেষমেশ তোমরা তো জানোই শেষমেশ কি হতে চলেছে, শেষমেশ আছে শাইনার, এই যে এটা। কালকে যেটা দিয়ে আমার চুল শুকানো হচ্ছিল, তাড়াতাড়ি চুল শুকিয়ে গিয়েছিল, যেহেতু আমার চুল শুকাতে প্রায় সময় লাগে, কি সারাদিন কেটে যায় তবুও ভালো করে শুকায় না, তো এটা দিয়ে প্রায় 10 মিনিট 5 মিনিটও লাগেনি, তার মধ্যে চুল শুকিয়ে গেছে। তো এটা দিয়েছে, যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে অনলাইন থেকে অনেক কিছু কিনেছে অনেক কম দামে, তার জন্য আর কি তোমাদেরকে দেখালাম যে কী কী কিনেছে। এত কিছু এত আর কি এত কম টাকায় কিন্তু হয় না, কখনোই হয় না, সবগুলোই কিন্তু কিনেছে যে সব ফ্লিপকার্ট থেকে। তো এনেটাকে একটু পুছে দাও তো, একটু আমি করছি। তোমরা যে আমার ব্লগটা ধৈর্য সহকারে দেখো, এটাই কিন্তু মানে এটা আমার কাছে অনেক অনেক পাওনা। আর আরেকটা কথা, আমার সাবস্ক্রাইবার কিন্তু 694টা, আমি এখন দেখেছিলাম 694টা, আমি জানি না কী হয়েছে, বেড়েছে কি কমেছে। তো এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য, আর আমি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আছি। আমার স্পেশাল স্পেশাল দিন, আমার ডেইলি ব্লগ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আগেও বলেছি এখনও বলছি। তো তোমরা কমেন্টে নিশ্চয় জানিও যে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, তোমরা দেখে তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই চলে গেছিলাম সন্ধ্যা দিতে, আর ভিডিওই করা হয়নি। এসেছি ঘরে, ভাইয়ের ঘরে, আর আমাদের আর কি প্রার্থনা করে, সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে করতে করতে প্রায় আধ ঘন্টা লেগে যায়। তো এখন একটা নির্দিষ্ট টাইম থাকে, তো এখন 6:26 আমাদের প্রার্থনা টাইম। তো 6:26 প্রার্থনায় বসলে তাও 7:30 বেজে যায় প্রার্থনা শেষ হতে, আর আজকে ভাই প্রার্থনা করিনি আমি, তো হঠাৎ আমি অবাক হয়ে গেছি, কেন প্রার্থনা করলো না কেন। পরে এখন ঘরে এসে দেখি আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের আর কি ঢেকে উঠছে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।